আমি শুরুর মাধ্যমে একটা আয়াত পড়েছি, আমার আজ আলোচনার বিষয় দুই দিকে যাবে। ওলামায়ে কেরাম বুঝতে পারছেন, হাদিস ও আয়াত শুনে ইমান আর কোরআন আর আমাদের আখলাক তিনটা জিনিসকে মিলতে লাগবে না? এখন কোরআন আমাকে আপনাকে বলতেছে যে তোমাদের সমস্ত বিমারের ঔষধ আমার ভিতরে রয়েছে, সমস্ত বিমার কার ভিতরে? কোরআনের ভিতরে। কি আছে? শিফা। সমস্ত বিমারের ঔষধ কোথায় রয়েছে আমার আপনার জন্য? কোরআন। সবাই বলি, আলোচনা গল্প করতে লাগবে আমার সঙ্গে, একলা একলা গল্প হয়। ওই যে আমাদের উজানি ভাষায় কয়, তুই একটাই মুই একটাই, গল্প কেমন দে, আমার সাথ দিতে লাগবে। কোরআন বলতেছে তোমাদের জন্য সমস্ত বিমারের ঔষধ আমার ভিতরে রয়েছে। এখন এই কোরআনে ঢুকবে কে? যে ঢুকবে সেই পাবে। আর ঢোকে কে? ইমানদার। কে ঢোকে? ইমানদার। কোরআন বলতেছে وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين الله رب العالمين বলেন ও দুনিয়া বাস, আমি আল্লাহ তোমাদিগকে এমন একটা কিতাব দিলাম যে কিতাবের ভিতরে তোমাদের জন্য সমস্ত বিমারের ঔষধ রয়েছে, সব বিমারের ঔষধ আমার আপনার জন্য কোরআনে কারিমের ভিতরে। কিন্তু এই কোরআনে কারিমকে তো আমরা বছরে ৬ মাসে ৪০ দিনে তাই তো করি, তাছাড়া তো এটা লড়া তৌফিক হয় না। আজ আফসোসের বিষয়, এখানে আমি দেখলাম এই দরজায় এসে দেখলাম ওখানে লেখা আছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, লেখা আছে কিন্তু এখানে কি লেখেছে? যে যারা কোরআনে কারিমকে শিখে এবং অপরকে শিখায় সে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। সুবহানাল্লাহ, কার কথা এটা? তো আমরা কয়জন পড়তে জানি কোরআন? দেখি অল্প হাতটা উঁচু করে দেখাই তো, মাশাআল্লাহ অনেকেই জানি। কিন্তু এই কোরআনে কারিম শিখা শিখির জন্য আমাদের রাস্তা কতটুকু আমরা তৈরি করেছি এ নিয়ে চিন্তা করি কি আমরা? ভাই এমন একটা সময় আসতেছে আমার আপনার জানাজা করানোর জন্য অন্য জায়গায় থেকে মানুষ নিয়ে আসা লাগবে, কথাগুলো চিন্তা করবেন। দেখবেন তো আজকে নতুন মুন্সি পাওয়া যায় কি? আর মুন্সি পাওয়া যায়? নতুন পাওয়া যায় না। ওই যে আগের সময় দাদার সময় যেগুলো শিখছিল ওনারা আছে, আর নাই। এখন মাদ্রাসা অনেক জায়গায় হইতেছে, হাফিজ আলিম বাইর হইতেছে, কিন্তু এখানে তো তাও নাই। আছে আপনাদের এখানে? আর ভাই বলি, আছে মাদ্রাসা? আছে তো, এটা কে করবে? আল্লাহ করে দিয়ে যাবে? কারা করবে? ইমানদার। কারা করবে? সবাই বলি, কারা করবে? ইমানদার। তো আমরা কি ইমানদার না? আরে বলি, আমরা ইমানদার না? ইমানদার। তো আমাদের কি করতে লাগবে? কোরআনের ভিতরে যখন আমি আপনি ঢুকবো তাহলে সিনি আমরা এই ঔষধ গুলো পাবো, না ঢুকলে কোথায় পাবো? সমস্ত বিমারের ঔষধ যে কোরআনে রাখছেন, বিমার কয়টা বিমার হিসাব করবো আমার আপনার? এই করোনা ভাইরাস এটা না, এই বিমারের কথা বলছি না, আমার আপনার অনেকগুলো বিমার রয়েছে। এই বিমার যদি এখন থেকে ফজর পর্যন্ত হিসাব করা যায় শেষ করা যাবে না, বিশেষ করে যুবকদের মাধ্যমে। মুয়াজ্জিন ডাকে মসজিদে, হাইয়া আলা সালাহ, এসো ও মানুষ নামাজের দিকে এসো। আবার ডাকে হাইয়া আলাল ফালাহ, ও দুনিয়ার মানুষ এসো লাভবানের পথে এসো, কামিয়াবির পথে এসো। এই ডাকটা যদি কোন দুনিয়ার বাদশা ডাকতো
যে ৫০০ করে টাকা সবাইকে দেওয়া হবে, আমি মনে করতাম কবর থেকে মানুষ কেউ নিয়ে এসে লাইনে দাঁড়ায়া দিত, কিন্তু আমার মতো যুবক চার দোকানে বসে বসে চা পান করে করে টাইম পাস করে দেয়। একজন টুপি পরে বিপদে পড়ে গেছে, আজান শোনার সঙ্গে সঙ্গে অন্য গুলো ওনাকে বলে এখানে কি কাম তোর আজান হয়েছে, তুমি জলদি যাও মসজিদে চলে যাও। অথচ যে বলতেছে উনিও একজন মুসলমান। পাঁচজন যুবক একসঙ্গে রয়েছে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে একজন চলে যায়, চারজন যুবক মোবাইল টিপে টিপে টাইম পাস করে দেয়, দশ মিনিটের মাধ্যমে নামাজ হয়ে যায়। ওই চারজন যুবকের অন্তর মসজিদে যাওয়ার জন্য ভয় করে না, এই যুবক কোন ডক্টরকে দেখানো লাগবে না, তুমি প্রমাণ করে নাও এইটাও একটা তোমার বড় বিমার, ঠিক কিনা বিমার এটা। সুন্দর করে জলসার আয়োজন হয়, কিন্তু যুবক মোবাইল নিয়া নিয়া পাবজির মাধ্যমে ব্যস্ত হইয়া থাকে, অন্য জায়গায় যাইতে লাগবে না, এই এলাকার মাধ্যমে তালাশ করো, কোরআন ও হাদিসের মজলিসে একবারও আসার জন্য দিল করে না, তুমিও ফয়সালা করে নাও এইটাও একটা তোমার বড় বিমা। প্রশ্ন করতে পারো ও হুজুর, এই বিমার গুলো কোথায় গেলে ঠিক হবে? গোলপাড়া যাইতে লাগবে, সলেসে যাইতে লাগবে, লাইফ কেয়ারে যাইতে লাগবে, সেভেন সিস্টারে যাইতে লাগবে? না না, গুয়াহাটি ভাঙ্গা গড়ে গেলেও ঠিক হবে না, এই বিমার গুলো ঠিক হবে একমাত্র কোরআন ও হাদিসের মজলিসে। সকালে গিয়া দেখবা যে আর ওই, কারণ কি আমি আপনি বাস্তব জীবনে ফিট করতে লাগবে, যেগুলো আলোচনা করা হয় এই আলোচনাগুলো আমার জীবনে মিলাইতে লাগবে। কোরআনে কারিম সাত নম্বর সিবরায় প্রথম পৃষ্ঠায় প্রথম লাইনে বলতেছে, যখন মানুষ কোরআনকে শুনবে, শোনার পর নিজের জীবনে সেটাকে ফিট করবে, আফসোস করবে যে আমার জীবনে আমি কি করতেছি। যারা নিজের জীবনে ফিট করবে আল্লাহ বলতেছে তাদেরকে দেখতে পারবা, তাদের চক্ষু দিয়ে পানি শুরু হয়ে যাবে। وَإِذَا سَمِعُوا مَا أُنْزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ. الله رب العالمين বলেন, ও আমার পয়গম্বর, যে কোরআনে কারিম আমি আপনাকে দিলাম, যখন আপনি এই কোরআনটা বান্দাদিগকে শোনাবা, যারা এই কোরআন শুনে শুনে নিজের বাস্তব জীবনে ফিট করবে, আফসোস করবে, তাদেরকে দেখতে পারবা, তাদের চক্ষু দিয়া পানি শুরু হইয়া যাবে। মনিটর এটা ওই দিকে করে দাও, এক কানে তালা মারে, এক কানে মারতেছে, ওটা ওইদিকে করে দাও। তো ভাই এদিকে আসি, আমরা ধ্যান দেই, আমরা ফিট করতে লাগবে। এখন ফিট করার পর কি করব? নিজেকে বদলার জন্য চেষ্টা করতে লাগবে, এটাও কোরআন বলতাছে। শুনতে থাকো জলসা রাত, দুটা তিনটা চারটা পর্যন্ত শোনো, কিন্তু যদি একবারও চেষ্টা না করো যে আল্লাহ আমার জীবনটা পাল্টাইয়া দাও, আমি কিরকম ছিলাম এখন ওরকমই আছি, আল্লাহ আমাকে পাল্টাইয়া দাও, আর যদি কেউ ইরাদা না করে যে আমি যে আছি আছি আর চলতে থাকি এরকম করে,
আল্লাহ বলতেছে আমার অত দায় পড়ে নাই যে আমি ওকে ঠিক করে দিব। চেষ্টা করতে লাগবে, আমাকে আপনাকে ইরাদা করতে লাগবে। কোরআন বলে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ ওই সময় পর্যন্ত কোন বেনামাজি কে নামাজি বানাইয়া দেই না, ওই সময় পর্যন্ত কোন মদ্য পান করনে ওয়ালোকে মদ্য ছাড়াইয়া দেই না, ওই সময় পর্যন্ত কোন জুয়া খেলনে ওয়ালোকে জুয়া ছাড়াইয়া দেই না, যতক্ষণ পর্যন্ত কোন মানুষ নিজেকে বদলানোর জন্য চেষ্টা করবে না। চেষ্টা করব আমি আপনি। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালাম বলে আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করা তোমার কাজ আর পুরা করা হইতেছে আমার আল্লাহর কাজ। চেষ্টা কারা করব? আরে ভাই জবাব দে, চেষ্টা আমি আপনি করতে লাগবে, পুরা করবে কে? আল্লাহ। আল্লাহ পুরা করবে। এই কোরআনে কারিমে ঢোকার জন্য এক নাম্বার শর্ত কি আসিল? ঈমান। তো আমরা সবাই ঈমানদার, ঈমানদার না? কিন্তু এই ঈমান নিয়ে আমার আপনার অনেক আলোচনা। ঈমানদার হইলেই যে শুধুমাত্র শর্ত সব শেষ বলে না যাও আমি তো মুসলমান, গরু খাই আমার জন্য জান্নাত, তাই কি না? অনেক শর্ত রয়েছে। এতো কোরআনে কারিমের মাধ্যমে এক জায়গায় নয়, এক জায়গায় নয়, অনেক জায়গায় বলতেছে হে ঈমানদার তুমি আল্লাহর জন্য ভয় করো। ঈমানদারকে আল্লাহ ডাক দিয়ে দিয়ে বলতেছে আল্লাহর জন্য ভয় করো। চার নম্বর সিবরায় দুই নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। ও বিশ্বাসী বান্দাগণ আল্লাহর জন্য ভয় করতে থাকো। কার জন্য? আল্লাহর জন্য ভয় করতে থাকো। হাক্কা তুকাতিহি, যেরকম করে আল্লাহর জন্য ভয় করা দরকার। পাঁচ নম্বর সিবরায় আবার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। ও দুনিয়ার বিশ্বাসী বান্দাগণ আল্লাহর উপরে বিশ্বাস নিয়ে আসো। আয়াতগুলো শুনে নিজের ভিতরে প্রশ্ন আসবে। দুই নম্বর সিবরায় চলে যায়, ওখানে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও দুনিয়ার বিশ্বাসী বান্দাগণ যদি ইসলাম গ্রহণ করেছো, আমি আল্লাহ তোমাদিগকে অর্ডার করে দিলাম তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এক দুই তিন, তিনটা আয়াত পড়লাম আমি, তিনটা আয়াতের ভিতরে কাদেরকে ডাকছেন বলি সবাই? ঈমানদার কারে ভাই, বুঝতেছেন না কথা আমার? ঈমানদারকে ডাকতেছে, ঈমানদারকে, ঈমানদারকে আল্লাহর জন্য ভয় করতে বলতেছে, ঈমানদারকে বলতেছে আবার আল্লাহর উপরে ঈমান নিয়ে আসো, ঈমানদারকে বলতেছে যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কারণ কি? এর দ্বারা বোঝা যায় আমার আপনার ইমানে কিছু ভেজাল আছে। আরে ভাই না ভুল বললাম, ভেজাল আছে না তো আল্লাহ কেন আল্লাহ ভয় করতে বলবে হিন্দু ভাইদেরকে, যে তোমরা এক আল্লাহ ব্যতীত হাজার পূজা করতেছ, এক আল্লাহর জন্য ভয় করো। উনাদেরকে না ডেকে তো আমাকে আপনাকে ডাকতেছে। কারণ আছে, আমার আপনার ভিতরে হিংসা শেষ হয় না, আমার আপনার ভিতরে কিনা শেষ হয় না, আমার আপনার ভিতরে চুগলখুরি শেষ হয় না, আমার আপনার ভিতরে ঝগড়া শেষ হয় না, আমার আপনার ভিতরে মিথ্যা শেষ হয় না। নামাজ পড়ে মিথ্যা বলি, নামাজ পড়ে গালি দেই, নামাজ পড়ে গীবত করি,
আলিম আলিম ঝগড়া করি, হাফিজ আলিম ঝগড়া করি, ইয়ে রয়েছে আমার আপনার ইমান। হয় না, নাই এদিকে, নাই এরকম, নাই আছে। মুসলমানকে তিনটা জিনিস ইমানদারের জন্য, এক নম্বর কি ইকরার বিল লিসান, দুই নম্বর তাসদিক বিল জিনান, তিন নম্বর আমান বিল আরকান। হে ইমানদার, তুমি মুখে দিয়া বলো, সেটাকে অন্তর দিয়া বিশ্বাস করো, আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেটাকে কি করো, জাহির করো। অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে জাহির করো, অর্থাৎ মুখে দিয়ে বললাম যে না ঠিক আল্লাহ একজন, মুখে দিয়ে কি বললাম আল্লাহ একজন, অন্তর দিয়ে বিশ্বাসও করলাম যে আল্লাহ একজন, মুখে দিয়ে বললাম হুজুর নামাজ পড়তে হয়, ঠিক এটা আমার বিশ্বাস, কিন্তু আজানের টাইম হয়ে গেল, আজান হইতেছে, আমি তিন নম্বরটা করলাম না, মসজিদে গেলাম না, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে জাহির করলাম না, এই ধরনের ইমান মোকামল হইত, এই ধরনের ইমানদারকে আল্লাহ ডাক দিয়ে বলতেছে তুই মুখে দিয়াও বললি, অন্তর দিয়া বিশ্বাসও করলি, কিন্তু সেটাকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে জাহির করলি না। রমজান মাস আসলো, বলে হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ঠিক আছে, কয় না আমার ইমান ঠিক আছে, নামাজ না পড়বার পাই, আমার বিশ্বাস ঠিক আছে, বিশ্বাস ঠিক আছে, এটাও ঠিক, এই বিশ্বাস নিয়ে জান্নাত পর্যন্ত যাওয়া যাবে না, এটাও ঠিক। রমজান মাস আসলো, কেউ যদি মুখে দিয়ে বলে হুজুর রোজা না রাখলে কি হবো, আমার বিশ্বাস রোজা রাখা লাগে। একজন ব্যক্তি সেহরি খাবার পর থেকে ইফতার পর্যন্ত উপবাস থাকলো, আর একজন শুধু মুখে দিয়ে বলতেছে, অন্তর দিয়ে বিশ্বাস করতেছে, আর লাল কাপড় টাঙ্গাইয়া দোকানে নাস্তা করতেছে। আমার জবাব দাও বিবেকের কাছে প্রশ্ন, এই বিশ্বাস দিয়া রোজা কবুল হবে কি না? সবাই বলি কবুল হবে না। অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ওকে সেটাকে আমল করতে হবে, ওকেও সেহরি খাইতে হবে, সারাদিন উপবাস থাকতে হবে তাকে। কিন্তু আমার আপনার হালত ওই ইমানদারের মতো হয়েছে, যে টুপি পরিধান করেছে সেই ইসলামের ঠিকানা, আজান হইলে যদি কোনো দরকারে বাজারেও থাকে, অন্য মানুষ দেখি পাপ দেহ না হুজুর টুপি মাথা দিয়ে আজান একটা বাজারত কি কাম, যে বলতেছে অন্য কিন্তু মুসলমান, ওনার দরকার নাই টুপি বিন্দু নেই যে, ই আমার আপনার ইমান রয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্ক তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বিশ্বাসী বান্দাগণ, যেরকম করে আল্লাহর জন্য ভয় করা দরকার ওরকম করে আল্লাহর জন্য ভয় করো, আর এটা খেয়াল করো এই দুনিয়ার পরিচয় সব মিথ্যা, সব মিথ্যা, আমি বড় ডক্টর মিথ্যা, আমি বড় হাফিজ মিথ্যা, আমি বড় সায়েন্সদান মিথ্যা, এই পরিচয় কবরে চলবে না, চলবে না। আমার আল্লাহ বলতেছে কবরে আসার পর আমি একটাই শুধু পরিচয় নিব, তুমি পরিপূর্ণভাবে মুসলমান কিনা। এই আমার যুবক ভাই, যদি আমি আপনাকে বলি রে ভাই নামাজ পড়ো রোজা রাখো, বলে হুজুর আমার এখনো সময় হয় নাই, বলে না কেন সময় হয় নাই, বলে হুজুর নিজে তো এখনো বিবাহ করি নাই, ছোট বোন রয়েছে ওনাকে বিবাহ দিব, তারপর বিবাহ করব, তারপর থেকে নামাজ পড়ব, বলে না। এদিকের যুবক বলে না কথা, এদিকে সুতার পাড়া কৃষ্ণাই কোন, এটা কি আলাদা জায়গা জানি না, আর ভাই জানি না, বলে এই কথাটুকুতে বলা হইতেছে এর ভিতরে যে কতটুক পাপ কতটুক গুনাহ হইতেছে আমি একবারও চিন্তা করি না। যদি প্রশ্ন করা হয় এই যুবক
আমাকে জবাব দাও, এই পৃথিবী থেকে তুমি কবে চলে যাবা? সঙ্গে সঙ্গে কথা বন্ধ হইয়া যায়, কোন একটা দিন বাকি থাকে না, মরণের খবর কানে না আশা করে, গাড়ির নিচে লাশ, পানির নিচে লাশ, আগুন লেগে মরে যাইতেছে, বাইক নিয়ে চলতেছে রাস্তায়, এমন ভাবে অ্যাক্সিডেন্ট হইয়া যায়, চিরদিনের নামে খবরের মেহমান। রাত্রবেলা মা বাবা সন্তান সবাই একত্রিত হইয়া খানা খাইয়া ঘুমায়, সকাল বেলা উঠে গিয়া বাবা গিয়া সন্তানকে ডাকে, রে বাবা দরজা খোলো, সন্তান দরজা খোলে না, মা গিয়ে ডাকে, ও বাবা দরজা খোলো, সন্তান দরজা খোলে না, লাশ প্রজায় দরজা ভেঙে দেখে, সন্তান চিরদিনের নামে কবরের মেহমান। হয় না এরকম? তুমি যে বিবাহ করতে পারবা, তুমি যে ছোট বোনকে বিবাহ দিতে পারবা, তোমার তাহলে একিন তুমি দুনিয়ার ভিতরে এতদিন বেঁচে থাকবা, এই বিশ্বাস না হলে তো এতটুকু কথা বলতেই পারে না।